বাংলার নারী ফুটবলের অর্জনের গর্জন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ার ফুটবলে। বয়স ভিত্তিক থেকে জাতীয় দল প্রতিটি ধাপেই প্রতিপক্ষের কাছে সমীহের নাম বাংলাদেশ। নারী দলের সাফল্যে দক্ষিণ এশিয়ার ঘরোয়া ক্লাবগুলোতেও কদর বেড়েছে দেশের নারী ফুটবলারদের। এই তো মাসখানেক আগে ইন্ডিয়ান ওমেন্স লিগে পারফর্ম করে এসেছেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন। এখনও ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল মাতিয়ে বেড়াচ্ছেন তার আরেক সতীর্থ সানজিদা। ভারত ছাড়াও সাবিনার সাফল্য আছে মালদ্বীপের ঘরোয়া লিগেও। পারিবারিক কারণে এবার ইন্ডিয়ান ওমেন্স লিগে দু ম্যাচ খেলেই দেশে ফিরতে হয়েছে তাকে। প্রতিবেশী দেশ ভারতের শক্তিশালী ক্লাব কাঠামো দেখে মুগ্ধ সাবিনা খাতুন। অথচ নিজ দেশে একের পর এক সাফল্য উপহার দেওয়ার পরও নারী লিগ নিয়ে উদাসীন দেশের ঘরোয়া ক্লাবগুলো। কর্ণাটকের একটা ক্লাবে গিয়েছিলাম কিকস্টার, সো ওদের হচ্ছে ইয়ে ভালো, এবং আমি ওই ক্লাবে গিয়েও অনেক সারপ্রাইজ হয়েছি যে তাদের এনভায়রনমেন্ট কত চমৎকার। তারা হচ্ছে এইজ লেভেল থেকে একটা একাডেমি, একটা তাদের নিজস্ব একাডেমি আছে, খুবই সারপ্রাইজিং ব্যাপার। তো আমি যেখানে ছিলাম ওদের একটা ডর্ম টাইপের আছে, যেখানে হচ্ছে আন্ডার 9 থেকে শুরু করে আপনার হচ্ছে আন্ডার 15-16 এবং ওদের IWA এর টিম আছে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। গেল কয়েক বছর ধরে কোন রকমে টেনে টুনে নারী লীগ আয়োজন করেছে ফেডারেশন, এবার তো বসুন্ধরা কিংস সরে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে ফুটবলাররা। ক্লাবগুলো হচ্ছে ইস্যু কি দেখায় আমি আসলে জানি না, বাট তাদের ইচ্ছা পোষণ করাটা অনেক ব্যাপার। সাফের পরে আমি যতটুকু দেখেছি অনেক মেয়েরা হচ্ছে ইন্টারেস্টেড ছিল তাদের প্রফেশনটাকে ফুটবলে বিট করবে, বাট আমার মনে হয় ওই জিনিসটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আমাদের তো কোনো খেলাই নাই না, আমাদের হচ্ছে লিগ কন্টিনিউ আর না হচ্ছে আমাদের ডোমেস্টিক আর কোনো খেলা আছে, সো এই জিনিসটা থেকে তো অবশ্যই আমরা অনেকখানি পিছিয়ে। ক্লাবগুলোর অনিহায় আর্থিক অনিশ্চয়তার ভয়ে অনেকেই আগ্রহ হারাচ্ছেন নারী ফুটবল থেকে। পারভীন আক্তার, সময় সংবাদ, ঢাকা।